রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে এ পর্যন্ত 3 ক্যাপ্টেন সহ 8 জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত 8 জন সৈন্য নিহত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে IDF জানিয়েছে যে তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং হতাহতের এই ঘটনা ঘটে। এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনী আক্রান্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত 5টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত 8 সেনার নাম পরিচয় জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।